গদ্যাংশটির লেখক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায় একবার আমাকে বলেছিলেন, লোকাল ট্রেনে বসে খবর কাগজ বইপত্র পড়বি না, কান খাড়া করে মানুষের কথা শুনবি। যতটা পারি উপদেশ মেনেছি, মণিমাণিক্যও পেয়েছি। বেশ কিছুদিন বনগা লোকালে যাতায়াত করতে হয়েছিল। এক চাটনি বিক্রেতা দু চারটে মজার কথা বলে তারপর চাটনির প্যাকেট বার করতেন। ওর চাটনির নাম ছিল সুখময় চাটনি। একবার চাটনির প্যাকেটগুলো বের করে বললেন, স্ত্রী পরস্ত্রী সই পাতাবে, বউ শাশুড়িতে ভাব হবে, দুইজা মিলে ম্যাটিনিস হয়ে সিনেমায় যাবে, নিয়ে যান বাড়িতে, শুধু উপহার দিন। মেয়েকে মোবাইল ফোন কিনে দিতে পারছেন না? মেয়ের অভিমান, মান ভাঙাতে সুখময় চাটনি। ঝুঁটো গয়না, ঝুঁটি চুল আর ঝিলিক শাড়ি পরা কয়েকজন মহিলা বসেছিলেন। হকারটি বললেন, ম্যাডামগণ বিয়েবাড়ি যাচ্ছেন, নবদম্পতিকে আশীর্বাদ করে এই সুখময় চাটনি উপহার দিয়ে ওদের জীবনে ছড়িয়ে দিন টক ঝাল মিষ্টি সুখময় গুঁড়ো। একজন বয়সিনী বলে ফেললেন, যাহ, তাই আবার হয় নাকি? হকারটি বললেন, কেন হয় না? পুরোহিত দর্পণ বা ভারতের সংবিধান কোথাও তো লেখা নেই বিয়েতে চাটনির প্যাকেট উপহার দেওয়া চলে না। রসিক হকারটির সঙ্গে আলাপ করেছিলাম, বললেন, বাবা নাম রেখেছিলেন দুঃখী, কিন্তু এই নাম আমি মানতে পারিনি। দুনিয়ায় কি রগর, রগর চিপে আনন্দ বার করে নিতে হয়। মারপিট চুরি দু নম্বরই যেমন আছে, ভালোও আছে। এই তো চালুলি সন্ধ্যার ট্রেনে পড়ে থাকা একটা বাচ্চাকে ঘরে নিয়ে গেল। এইটুকু বুঝেছি দাদা, জীবনের গায়ে একটু আনন্দের চাট মশলা ছড়িয়ে নিতে হয়। বিতাং করে বলতে পারবো না, লেখাপড়া তো করিনি বেশি, তবে দাদা ছেলেটাকে পড়ালেখা করাচ্ছি, আর ছেলেটার নাম রেখেছি সুখময়। ছেলেটার নামই এই চাটনির গুঁড়ো। বিটনুন, আমচুর, গোলমরিচ, মৌরি, আমলকি, জষ্টিমধু, তালমিছরি। দুঃখী একদিন বললেন, আজ একটা সুখের খবর দেব, আমার ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস দিয়েছে। এই সুখের দিনে সুখময় চাটনি ফ্রি, তবে প্যাকেটগুলি ছোট, আমার সুখে আপনারাও ছোট্ট করে ভাগ বসান। তারপর হঠাৎ করি এই হকারটি ট্রেনের কামরায় দেখতে পেতাম না। বনগা লোকালে নিয়মিত যাতায়াতের প্রয়োজনটাও ফুরলো, তবে মাঝে মধ্যে তো উঠতেই হয়। সেদিন কানে এলো, কেউ কথা রাখিনি, 33 বছর কাটল কেউ কথা রাখিনি, মহাশয়গণ এটা 33 নয় 34 করে দিন, এখন 34 বছরটাই বাজারে খাচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকলে ওটাকে 34 করে দেওয়ার জন্য ওর উপর চাপ আসত। মহাশয়গণ, কেউ কথা না রাখলেও আমি কথা রেখেছি, প্রতি রবিবারের মতো আপনাদের শরীরে ও মনে একটু রসের যোগান দিতে আমি এসে গেছি। ছেলেটাকে দেখি, কম বয়স, চোখে চশমা, বুদ্ধির দীপ্ত মুখ, কাঁধে ব্যাগ। কি বেচবে ও? ছেলেটা বলছে, জীবনই কি পাবো না, কি হবে সে ভাবনা, সামনে যা পাচ্ছেন সেটাই নিয়ে নিন। আমার কাছে আজ যেটা পাচ্ছেন আগামী রোববারের আগে পাবেন না। এক প্যাকেট হাসি নিয়ে যান, আনন্দ করুন, দুঃখ গ্লানি হেসে উড়িয়ে দিন। আপনি যদি বাঙালি হিন্দু হন, ছেলের নাম দিন শ্রী হাসিনাথ। মুসলমান হলে হাসবো বলে আসলাম, কিংবা হেসে খান খান। এক চীনা সুখী লোকের নাম হলো কচি হাসি চুংমু। জাপানি সুখী লোকের নাম কাকা হাসে কাকি হাসে। শ্রীলঙ্কার, মুখ তুলে হাসি তুঙ্গে। নেপালি, হাসুন বাহাদুর। নাইজেরিয়া থেকে এখন ফুটবল খেলোয়াড় আসে, নাইজেরিয়ার লাফিং ক্লাবের সভাপতির নাম কি জানেন? ওমা ওমা হাসিল। এক সুখী রাশিয়ানের নাম শুনবেন? হাসবো না বলিস কি? কোরিয়ান হাসিখুচি লোকের নাম চোখ বুঝে সেকি হাসি। কেনিয়ার সুখী লোকের নাম মুচকি হাসিব। ট্রেন জুড়ে তখন হাসির হিল্লোল, চোখের তলায় কালি পড়া প্রৌঢ়টির দিকে লতপথ শার্টের হাতাঝোলা হাত কাটা মানুষ হাসি ছুড়ে দিচ্ছে, গলায় লোহার চাবি বাঁধা কাছা পড়া সদ্য পিতৃহীন ছেলেটিও হাসছে। আমার পাশে বসা সহযাত্রীটি আমায় বললেন, আগের এক রোববার এই ছেলেটির মুখেই শুনেছিলাম, কলকাতার কোন ট্রাফিক সিগন্যালে কোন রবীন্দ্রসঙ্গীত উপযুক্ত, যেমন ধাপার মাঠে মধু গন্ধে ভরা, কিংবা হাওয়া অফিসের সামনে যা হওয়ার তা হবে। ছেলেটি বলল, মাননীয়গণ, এই খুশির প্রদীপে ইন্ধন দরকার, তাই না? যেমন গাড়ির ডিজেল ধূপের ধুনো, সেই সুখের গুঁড়োর নামই হলো সুখময় চাটনি। সামান্য আলুসিদ্ধতে সুখবৃষ্টির মতো ছড়িয়ে দিন, কিংবা মুড়িতে, দেখবেন আনন্দ কীভাবে ধরা দেয়।
এতে আছে বিটনুন, আমচুর, গোলমরিচ। আমি তক্ষুনি কিনলাম এবং বললাম, 7-8 বছর আগে একজন হকার ছিল, নাম তার দুঃখী। সেও কথা শেষ হওয়ার আগেই ছেলেটি বলল, বাবা ক্যান্সারে, মায়ের টাকা সারদায়, টেট পাস করে চাকরি হয়নি, টিউশনি, রোববারে হকারি। আমি সুখময়, আনন্দ আর হাসি নিয়ে যা বলি সব বানানো।